হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। রেডমির এই নোট সিরিজের দ্বারা রেডমি কিন্তু তাদের স্মার্টফোন জগতে একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছিল এবং সেই রেডমি নোট সিরিজের একদম প্রথম থেকেই ধরুন না কেন রেডমি নোট 3, নোট 4 থেকে শুরু করে একদম রেডমি নোট 6, নোট 6 প্রো, নোট 7 বা নোট 7 প্রো, এই হালে রেডমি লঞ্চ করিয়েছিল রেডমি নোট 8 বা নোট 8 প্রো এর মতো ফোনগুলো। এখনও যদি 15,000 টাকার প্রাইস সেগমেন্টে কোনো ফোন কিনতে চান, আপনি কিন্তু প্রথমেই রেডমি নোট 8 প্রোকেই রাখবেন। আবার 10,000 টাকার প্রাইস সেগমেন্টে আপনি রেডমি নোট 8কেই রাখবেন। এই রেডমি নোট 8 এই ক্রেজটা কিন্তু এখনও ধরে রাখতে পেরেছে। এখন দেখুন, রেডমি যখনই কোনো নোট সিরিজের ফোন লঞ্চ করে, তারা কিন্তু ফ্ল্যাশ সেলের মাধ্যমে আনে এবং এই ফ্ল্যাশ সেলে অনেক গ্রাহকই থাকে যারা কিন্তু প্রথমবারের জন্য এই ফোনটি কিনতেই পারেন না, কারণ ফ্ল্যাশ সেলে এতটাই সময় কম থাকে, সেই ফোনটি কেনা সম্ভব হয় না। পরে তারা ব্ল্যাকে প্রায় 1 থেকে 1,500 কি 2,000 টাকা বেশি দিয়ে ফোনটি সংগ্রহ করেন। এতটাই এই রেডমি নোট সিরিজের ক্রেজ। এই রেডমি নোট 8 প্রো এর সাকসেসার রেডমি নোট 9 প্রো খুব তাড়াতাড়ি ইন্ডিয়ার বাজারে লঞ্চ করতে চলেছে, আরও আকর্ষণীয় স্পেসিফিকেশনের সাথে। এই বাজারের ট্রেন্ডিং যে ডিজাইনগুলো আছে সেইগুলোকে মাথায় রেখে, সেই ডিজাইন এবং সেই পারফরম্যান্সকে মাথায় রেখে আজকে আমরা এই এপিসোডে রেডমি নোট 9 প্রো এই ফোনটিকে নিয়ে কথা বলবো। কী হবে ফোনটির স্পেসিফিকেশান, কোন প্রাইস পয়েন্টে লঞ্চ হবে, কবেই বা এটা আমরা হাতে পাবো ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে, বাংলাদেশের বাজারের জন্য এর দামটাই বা কত হবে, সমস্ত ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। বেশ কিছু নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য কিন্তু লিক্স আমাদের সামনে এসছে, সেগুলো আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আমাদের ভিডিওর মূল মোটো হলো খুব অল্প সময়ে আপনাদের কাছে প্রয়োজনীয় তথ্যগুলো তুলে ধরা। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে প্রেস করে দিন। সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। আপনারা খেয়াল করলে দেখবেন রেডমি নোট সিরিজের প্রত্যেকটি ফোনই কিন্তু আলাদা আলাদা ইউনিক ডিজাইন প্রোভাইড করে। রেডমি কিন্তু এখানে রিয়েলমির থেকে অনেকটা বেটার কাজ করছে। আপনি রিয়েলমির ক্ষেত্রে দেখবেন রিয়েলমি 5 বা রিয়েলমি 5 প্রো এর মধ্যে কোনো ফারাক নেই, রিয়েলমি X3 বা X2 মধ্যে কোনো ফারাক নেই ডিজাইনে। আপনি কোন ফোনটি ইউজ করছেন সেটা দেখে কিন্তু বোঝার উপায় থাকবে না বাইরে থেকে। রেডমি কিন্তু এই কাজটার জন্য অবশ্যই একটি প্রশংসার দাবি রাখে। রেডমি এই 9 সিরিজে আপনি অনেক কটা ফোন দেখতে পাবেন, রেডমি 9, রেডমি 9A, রেডমি নোট 9, এছাড়াও রেডমি নোট 9 প্রো। রেডমি নোট 9 প্রো হলো সব থেকে হায়ার ভ্যারিয়েন্টের একটি ফোন, যেখানে দাম হবে 15,000 টাকা ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে এবং বাংলাদেশে গেলে 20,000 থেকে 22,000 টাকার আশেপাশে। এবারের জন্য এই ফোনটির বেস ভ্যারিয়েন্টটি তৈরি করা হবে 6GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 64GB ইন্টারনাল মেমোরি। হ্যাঁ, এখানে আপনি ট্রিপল কার্ড স্লট অ্যাভেলেবেল পাবেন, যেটা কিন্তু রেডমি K30 বলুন বা পোকো X2 মিসিং ছিল। কিন্তু দেখবেন রেডমি নোট 8 প্রো যখন চায়নার বাজারে লঞ্চ করেছিল সেখানে হাইব্রিড সিম স্লট দেওয়া হলো, ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট যখন লঞ্চ করলো তখন সেখানে দেওয়া হয়েছিল ট্রিপল কার্ড স্লট। অর্থাৎ শাওমি কিন্তু এটা বুঝে গেছে ভারতীয় কাস্টমাররা কী চায়, ভারতীয় কাস্টমারদের কী দিতে হবে। সুতরাং এই দিক থেকেও আরেকটি অ্যাপ্রিসিয়েট করার মতো ব্যাপার শাওমিকে। এরপরে আমরা কথা বলবো এই ফোনটির লুকস, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, ডিসপ্লে এইগুলো নিয়ে। এইখানে আপনি একটি 5-inch ডিসপ্লে পাবেন। হ্যাঁ, এখানে আপনারা 2019 সালে দেখেছিলেন সবকটা ফোনে ড্রপ নচ ডিসপ্লে, সে একদম বাজেট ক্যাটাগরি ডিভাইসে হোক, কিন্তু এখন 2020 সালে বাজেট ক্যাটাগরি ডিভাইসও আপনি এখন থেকে পেতে শুরু করবেন 5-inch ডিসপ্লে। সুতরাং রেডমি নোট 9 প্রোতে এখানে 5-inch ডিসপ্লেই পাবেন। তবে হ্যাঁ, এখানে 5-inch ডিসপ্লে যেটা হবে সেটা কিন্তু একদম সেন্ট্রালি 5-inch ডিসপ্লে হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি, যেটা কিনা হালে স্যামসাং লঞ্চ করিয়েছিল স্যামসাং A51, A71 এই সমস্ত ফোনগুলোর ক্ষেত্রে। সামনে থেকে দেখতে এই ডিসপ্লেটাকে অসাধারণ লাগে। ধরুন আপনি কোনো সিনেমা দেখছেন বা গেম খেলছেন, এটা কিন্তু আলাদা একটা এক্সপিরিয়েন্স দেয়, মধুর এক্সপিরিয়েন্স, এই ওয়ার্ডটাই মনে করতে পারছিলাম না। যাই হোক, এরপর যদি আমরা ব্যাক প্যানেলের কথা বলি তাহলে আমরা দেখে এসেছি রেডমি কিন্তু 10,000 টাকার প্রাইস রেঞ্জেও গ্লাস বডি প্রোভাইড করতে সক্ষম, যেটা কিন্তু বাজারে আদার্স কোনো কোম্পানি পারে না। রেডমি নোট 9 প্রোতেও আপনারা ধরেই রাখতে পারেন এখানে গ্লাস বডি ডিজাইন আসবে এবং এখানেও আপনি কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পেয়ে যাবেন। বিভিন্ন কালার ভ্যারিয়েন্টে এগুলো অ্যাভেলেবেল হবে। এখানে পোকো X2 যে কালার ভ্যারিয়েন্টগুলো আপনি পেয়েছিলেন সেই কালার ভ্যারিয়েন্টের সাথে সাথে ব্ল্যাক, নীল, হোয়াইট এই সমস্ত কালার ভ্যারিয়েন্ট রেডমি নোট 9 প্রোতে অ্যাভেলেবেল থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা কথা বলবো এই ফোনটির ক্যামেরা মডিউল নিয়ে। এখানে একটি সার্কেল মডিউলে আপনি ক্যামেরা পজিশনটা দেখতে পাবেন। হ্যাঁ, এটা অনেকটা পোকো X2 এর মতো হলেও পোকো X2 মতো নাও হতে পারে, তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো রকম বিশ্বাসযোগ্য ইমেজ কিন্তু লিক হয়ে আসেনি। আশা করছি খুব তাড়াতাড়ি এই ইমেজটি লিক হয়ে সামনে চলে এলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। হ্যাঁ, এখানে যথারীতি আপনি 4টে ক্যামেরাই পাবেন রেয়ার প্যানেলে, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং এখানে যে সেন্সারটি ইউজ করা হয়েছে সনি IMX686 সেন্সার। পোকো X2 যে সেন্সার ইউজ করা হয়েছিল ফ্ল্যাগশিপ লেভেলের একটি সেন্সার কিন্তু এখানে ইউজ করা হচ্ছে এবং এর প্রাইস রেঞ্জটা আপনি কিন্তু একবার মাথায় রাখবেন।
এরপরে থাকছে 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাপারচার লেন্স। হ্যাঁ, এবার 8 মেগাপিক্সেল থেকে বেড়ে হচ্ছে 13 মেগাপিক্সেল। এছাড়াও 5 মেগাপিক্সেলের একটি ডেপ নোট ক্রিয়েট করার জন্য, হ্যাঁ আমি বারবার বলে এসেছিলাম 2 মেগাপিক্সেলের ডেপ নোট ক্রিয়েট করার জন্য আমি কিন্তু সন্তুষ্ট হতে পারছি না। হ্যাঁ, হয়তো রেডমি আমাদের এই কথা শুনেছে, এবার তারা দেবে 5 মেগাপিক্সেলের একটি ডেপ নোট ক্রিয়েট করার জন্য এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। অবশ্যই একটি পাওয়ারফুল ক্যামেরা সেট আপ হতে চলেছে, আর আমরা দিন দিন যত এগোবো তত কিন্তু ক্যামেরার যে সেট আপ কিন্তু আরও পাওয়ারফুল হতে শুরু করবে। আস্তে আস্তে আমরা 108 পাবো, 256 পাবো, আর কতই পাবো কে জানে। এরপরে যদি আপনি সেলফি তুলতে ভালোবাসেন সেক্ষেত্রে আপনার জন্য থাকবে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। হ্যাঁ, একটি সেলফি ক্যামেরাই এখানে থাকবে 20 মেগাপিক্সেলের। হ্যাঁ, এটা থাকবে 5 ছলের মধ্যে, খুবই আকর্ষণীয় দেখতে লাগছে। এর সাথে সাথে বলে দিই, এখানে সেলফি ক্যামেরায় আপনি লাইভ ভিডিও ফোকাস যে মোডটা সেটা অ্যাভেলেবেল পেতে পারেন, যেটা অলরেডি রিয়েলমি X2 আমরা পেয়ে এসেছি। এরপরে আমরা কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। হ্যাঁ, কিছুদিন আগে সাউমির যে হেড, তিনি মনু কুমার জৈন, তিনি কিন্তু একটা লিক পোস্ট করেছিলেন, টুইটারে টুইট করেছিলেন বলতে পারেন। সেখানে দেখা যাচ্ছে যে সাউমি এই বছর অর্থাৎ 2020 সালে বেশিরভাগ কাজ করবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G প্রসেসরের সাথে, 765G প্রসেসরের সাথে, 865G প্রসেসরের সাথে। হ্যাঁ, তার মানে আমরা এই ফোনটিতে পেতে পারি একদম মিড বাজেটে একদম কিলার প্রসেসর, একদম নতুন প্রসেসর, কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G প্রসেসর, যেটা কিনা কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G এর থেকে একটু কম। নামে কম হলেও প্রসেসরটি কিন্তু খুবই পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর। এর সাথে সাথে বলে দিই, এই প্রসেসরটি কিন্তু ডুয়েল 4G সাপোর্টেড, এটা 5G সাপোর্টেড প্রসেসর নয়। তো সেক্ষেত্রে আপনি এই প্রসেসরটি দিয়ে পাবজি বা অ্যাসফল্টের মতো গেম হায়ার গ্রাফিক্স সেটিংসে অনায়াসে খেলতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। ফোনটি আসবে লেটেস্ট অ্যান্ড্রয়েড 10.0 অর্থাৎ অ্যান্ড্রয়েড কিউর ওপর, যদিও অ্যান্ড্রয়েড কিউ নামটা এখন নেই। এখানে আপনার MIUI 11 কাস্টমাইজেশন দেখতে পাবেন। খুব তাড়াতাড়ি কিন্তু চায়নাতে MIUI 12 লঞ্চ করতে চলেছে, সেটা অনেক পরের ব্যাপার, এখানে আসবে MIUI 11 সাথে। এরপরে ফোনটিতে থাকছে DDR4X RAM, UFS 2.1 স্টোরেজ টাইপ। এই যে স্পেসিফিকেশনটা আমরা পাচ্ছি সেটা কিন্তু এখন পাচ্ছি 15,000 টাকার প্রাইস রেঞ্জে, এটা কিন্তু কিছুদিন আগে ভাবাই সম্ভব ছিল না। এই ফোনটি আপনি হয়তো যদি এক বছর আগে কিনতে যেতেন 30-35,000 টাকা দাম লেগে যেত। বুঝতে পারছেন টেকনোলজি কতটা এগোচ্ছে, হয়তো এই ফোনটি আরও এক বছর পর আমরা 8-9,000 টাকায় পেয়ে যাব, দেখা যাক কী হয়। এরপরে আমরা কথা বলবো এই ফোনটির আরও বেশ কিছু এক্সট্রা ফিচার্স নিয়ে। ফোনটিতে আপনি জানেন MI-এর সব ফোনে থাকে আয়ার ব্লাস্টার, এই ফোনটিতেও থাকছে ফ্ল্যাশ প্রুফ ডিজাইন থাকছে, এছাড়াও এখানে ব্যাটারি থাকছে একটা হিউজ পরিমাণে, হ্যাঁ 4,500 mAh। এর সাথে সাথে বলে দিই, এখানে USB Type-C পোর্ট পাচ্ছেন এবং 27W ফাস্ট চার্জার অ্যাভেলেবেল পাবেন। হ্যাঁ, এবার বক্সেই কিন্তু 27W ফাস্ট চার্জার আপনি পেয়ে যাবেন। Xiaomi এটা আগে করতো না, আগে তারা ফাস্ট চার্জিংয়ের সুবিধা দিত কিন্তু বক্সে দিত 10W চার্জার, আপনাকে বাইরে থেকে কিনতে হতো, এটাও ছিল Xiaomi-র আরেকটা ভুল। কিন্তু Xiaomi যে আস্তে আস্তে তাদের ভুলগুলো শুধরে নিয়ে বাজারে এগিয়ে যাচ্ছে, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। এরপর আসি ফোনটি লঞ্চ কবে করবে এবং ফোনটি আমরা কবে হাতে পাবো এই তর্কে। হ্যাঁ দেখুন, লিঙ্কস বা রিউমার্স যেটা আসছে সেটা জানা যাচ্ছে যে এই ফোনটি ফেব্রুয়ারির লাস্ট উইকে চায়নার বাজারে অ্যাভেলেবেল হয়ে যাবে এবং ভারতবর্ষের বাজারে আসতে আরও 10-15। কিন্তু হ্যাঁ, আপনারা সকলেই জানেন চায়নায় যে করোনা ভাইরাসের আক্রান্তের ফলে কী অবস্থা, কী পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে। টেকনোলজি জগতের বেশ কিছু লঞ্চ ইভেন্ট, টেকনোলজি যে রিলিজ ডেট, সেগুলো কিন্তু বেশ কিছু সময়টা পিছিয়ে গেছে, আমরা দেখে এসেছি সেখানে কিন্তু খুবই মারাত্মক একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে হয়তো এর লঞ্চ ডেট চায়নার বাজারের ক্ষেত্রে আরও কিছুটা পিছিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরও কিন্তু এই ফোনটা হাতে পেতে বেশ কিছুটা টাইম লাগতে পারে। তো এটাই হলো এর বাস্তবতা। এর সাথে সাথে বলে দিই, ফোনটি যখন আসবে আপনি 15,000 টাকার প্রাইস সেগমেন্টে পাবেন, এটা কিন্তু একদম নিঃসন্দেহে ধরে নিতে পারেন। তো আজকে আর কথা বাড়বো না, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে একটা পেজ আছে ওখানে ফলো করে দেবেন ডেইলি টেক আপডেটগুলোর জন্য। আর আপনি নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব লেখার যে বাটনটি আছে ওটা প্রেস করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনাদের মিস না হয়ে যায়। এর সাথে সাথে আমরা টেলিগ্রামে একটা চ্যানেল খুলেছি, ওখানেও ফলো করতে পারেন, ডেইলি যে অ্যামাজন এবং ফ্লিপকার্টের উপর অফারগুলো চলে সেটা নিয়ে আমরা আলোচনা করতে থাকি আপনাদের হেল্প করার জন্য। দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থাকবেন, নমস্কার।